আমরা এখানে প্রায় 12টার দিকে এইখানে আপনার ধোঁয়া উঠতে দেখে আমরা যখন আসি তখন আমরা এসে আস্তে আস্তে দেখি ওর ভিতরে ধোঁয়া উঠতেছে। তখন এই আমরা যত ওই পাটের ওই অংশগুলো যতবার নড়াই তত দেখি যে আপনার আস্তে আস্তে আগুন ধরতেছে। তখন আমরা ফায়ার সার্ভিসে খবর দিই, পুলিশকে খবর দিই, তারা আসে ফায়ার সার্ভিস আপনার আশেপাশে ফায়ার সার্ভিস স্টেশন থেকে এসে তারা আপনার এই আগুনটা এখন বর্তমানে নিয়ন্ত্রণ করছে। এই আগুন এই দিয়ে আসলে আপনার তিনবার আগুন প্রথমবার আমি নিজেই পারদর্শী, আমি নিজেই থাকি, আমি লিভেছিলাম ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা থাকে এলাকাবাসী নিয়ে এই আগুনটা সে পরিকল্পিতভাবে ধরায় ধরায় সে আসলে বেশ কিছু টাকা অর্থ ব্যাংকওয়ালাদের কাছ থেকে নেয়, ইন্স্যুরেন্স করা দেখায়, এইবারও সেই পরিকল্পিতভাবে এটা করছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে প্রথমে আমরা যেটা ডাক্তারকে পাঠাই, পরবর্তীতে নতুন স্টেশনের ইনচার্জ সে আরও হেসে আমরা চল্লিশ পর্যন্ত খুলনা সদর থেকে মোট সাত মিনিটের কাজ করছি। 10 মিনিটের সময় আমাদের আমি নিয়ন্ত্রণ এসেছি, এখন আমরা ড্যাঙ্গিংয়ের কাজ করেছি।